ওর নাম মারিয়া, ওর বাড়ি বলিভিয়াতে, ওর পরিবারের সদস্য সংখ্যা অনেক। মারিয়ার বাবা কারখানায় কাজ করেন, ও মা বাড়িতে ছোট ভাই বোনদের দেখাশোনা করেন। তাদের গ্রামে বিদ্যুতের অনেক সমস্যা হয়, এজন্য মারিয়া একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হিসেবে শিক্ষা গ্রহণ করেন। ওর নাম ইউসুফ, ওর বাড়ি তানজানিয়া। সে একজন কম্পিউটার ইঞ্জিনিয়ার হতে চায়। তার লক্ষ্য, একদিন সে নিজেই আইটি বিজনেস শুরু করবে। পৃথিবীর বিভিন্ন প্রান্তের তরুণ তরুণীরা বুঝতে পারছে যে সঠিক দক্ষতা অর্জনের মাধ্যমে তাদের স্বপ্ন পূরণ সম্ভব। শিক্ষার উদ্দেশ্য শুধু বিদ্যালয়ে যাওয়ার মধ্যেই সীমাবদ্ধ নয়, তরুণদের জীবন ও কর্মজীবনের জন্য প্রস্তুত করাও শিক্ষার উদ্দেশ্য। পৃথিবীর অধিকাংশ কাজের জন্য প্রয়োজন কারিগরি ও বৃত্তিমূলক দক্ষতা, কারিগরি বৃত্তিমূলক শিক্ষা ও প্রশিক্ষণ, টিভেট। টিভেট হলো মানুষের দক্ষতা অর্জনের জন্য সঠিক পথ এবং দারিদ্রতা ও বেকারত্ব দূরীকরণের হাতিয়ার। টিভেট সঠিক দক্ষতা অর্জনে সহযোগিতার মাধ্যমে তরুণের শক্তিকে উন্মোচিত করছে। এছাড়াও টিভেট মানুষকে সুনাগরিক হতে সাহায্য করছে এবং সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে তাদের অংশগ্রহণ সুনিশ্চিত করছে। সঠিক প্রশিক্ষণ নিশ্চিতকরণের মাধ্যমে দেশের উন্নয়নের চাকা সচল থাকে। দেশের অর্থনীতি শক্তিশালী হয় দক্ষ জনশক্তি বিনির্মাণের মাধ্যমে, যা বিশ্বায়নের প্রতিযোগিতায় টিকে থাকতে সাহায্য করে। প্রমাণিত যে শিক্ষাখাতে বিনিয়োগ মানুষের জীবনে 15 গুণ অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে সম্ভব। কর্মমুখী শিক্ষা মানে সকলের জন্য চাকরি, সমান সুযোগ সুবিধা এবং মানসম্মত উন্নত জীবনযাপনের নিশ্চয়তা। মারিয়া কঠোর পরিশ্রম করছে তার স্বপ্ন পূরণের জন্য। তার অর্জিত দক্ষতার মাধ্যমে সে পৃথিবীকে আরো সুন্দর বানাতে পারবে। আপনি কি কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা নিতে প্রস্তুত?